ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাঁটা, এই মন্ত্রে ভাইয়ের কপালে ফোঁটা দেন বোনেরা। ভাই বোনের চিরন্তন সম্পর্কের বন্ধন আরও দৃঢ় হয় ভাই ফোঁটায়। ভাই ফোঁটায় টলিউডের তারকারা সামিল নবনীর বৃদ্ধাশ্রমে। ভেরি ভেরি স্পেশাল, এবং প্রত্যেক বছর আমরাও এই দিনটার অপেক্ষায় থাকি। যেমনটি আগে বলেছি যে আমার কোনো ভাই নেই, এবং যবে থেকে আমি ইন্ডাস্ট্রিতে এসেছি সেই বছর থেকেই আমি কিন্তু এসে অরূপদাকে ফোঁটা দিই। তো এটা একটা, তুমি বলতে পারো এটা একটা বন্ড, যে বন্ডটা অনেক বছরে তৈরি একটা বন্ড, অ্যান্ড ইট ইজ এ বন্ড অফ লাভ। অ্যান্ড আমরা ছোটো দাদার থেকে দাদার স্নেহ এবং আশীর্বাদ আমরা পাই। সম্পর্ক ছাড়াও যে এত সুন্দরভাবে ভাই ফোঁটা করা যায় সেটা মানে সত্যি অরূপ থেকে শেখা যায়। আর খুব ভালো লাগে, আমরা সব অভিনেতা অভিনেত্রীরা আসি এখানে, এত সুন্দর সময় কাটাই, খাওয়া দাওয়া করি, নাচ গান করি দিদাদের সাথে। আর দিদাদের কোম্পানি দিকে আমাদের মানে আমাদেরও নিজেদের খুব ভালো লাগে তাদের সাথে নাচতে গাইতে। এবং ওনাদের না মানে এত স্পিরিট, ওনারা এত পজিটিভনেস দেয়, ওনারা মানে হাত ধরে নাচে থেকে আদর করা থেকে যেন যেন নিজেরই। ভাইফোঁটা দিনটা আমার ক্যালেন্ডারে আগে থেকেই মার্কড করা, যে ভাইফোঁটা মানেই নবনীর, ভাইফোঁটা মানেই অরূপদাকে ভাইফোঁটা দেয়া, আমার বাকি যারা ভাইয়েরা আছেন এখানে, দাদারা আছেন, তাদেরকে ভাইফোঁটা দেয়া, এবং সবাই মিলে হই হুল্লোড় করা। প্রত্যেকবার আসা হয়, সব দিদাদের সাথে দেখা হয়, সো ইটস আ ভেরি ইমোশনাল অ্যান্ড লাভেবল মোমেন্টস। কি এত দিদাদের সাথে ফোঁটা দাও, তোমার বেসিক্যালি ভাইফোঁটা কীভাবে উদযাপন করা হয়? বাড়িতে রিচুয়ালস থাকে, ভাই বাড়িতে ফোঁটা হয়, দ্যাটস অল। আমি তো সারাক্ষণই তাদের সঙ্গেই থাকবো, বিকেল বলতেই থাকবো, প্রত্যেক বছর করি। কেন আমার একটা গ্যাপ আছে, আমি ছোটোবেলায় দাদা ঠাকুমা দিদিমাদের আদরটা পাইনি। এখান থেকে আমি এখানকার বিধায়ক হয়েছি 2006 সালে। যখনই যাই আসি, কথা বলি তাদের সঙ্গে, একটু খাওয়া দাওয়া করি, কথা বলি, গল্প করি, তো একটা রিলেশন বিল্ড আপ হয়ে গেছে। আমি মনে হচ্ছে আজকের দিনটা দিদাদের কাছে থাকলে খুব ভালো হয়। হ্যাঁ, দিদারা আমি যখন সবাই পারফর্ম করছে তখন দিদারা বলছে আমরা কেন করবো না, আমরাও নাচ গান বাজিয়ে দিলাম, তারা না, এর থেকে নির্মল আনন্দ। এ কয়েক হাজার কোটি টাকা দিলেও কেনা যায়। Thank you.
নবনির বৃদ্ধাশ্রমে ভাইফোঁটায় উপস্থিত হয়েছিলেন সৌমিত্রিষা কুণ্ডু, নুসরত জাহান, কৌশানী মুখোপাধ্যায়, সায়নী ঘোষসহ আরও অনেকে। এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি HD পর্দায়।